দেশের বিভিন্ন স্থানে লকডাউন, সামাজিক দূরত্ব বিধি মানছে না অনেকেই। অচল মিডফোর্ডের পাইকারি ওষুধ বাজার, পিপি সামগ্রীর সরবরাহ কম। করোনার প্রভাবে কমছে প্রবাসী আয়, মার্চের রেমিটেন্স কমেছে 17 কোটি ডলার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি আশা সাপেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী, আর শনাক্তের পরপরই লকডাউন করে দেওয়া হচ্ছে সেসব এলাকা। নোয়াখালীর সোনাইমুড়িতে করোনা উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যুর পর 4টি বাড়ি লকডাউন করা হয়েছে। শেরপুর ও বরিশালে করোনা রোগী শনাক্তের পর লকডাউন করা হয়েছে। চাঁদপুর ও জামালপুরে করোনা শনাক্ত হয়েছে কয়েকজন। স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসমালিসা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সেনাপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরে ইতালি ফেরত মোর্শেদ আলম জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর পরপরই তার বাড়িসহ উপজেলার 4টি বাড়ি লকডাউন করা হয়েছে। নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নুরুন্নবী চেয়ারম্যানের বাড়ি করোনা সন্দেহে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় এক শিশুসহ আরও দুজন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্ত দুজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এ নিয়ে জেলায় 4 জন করোনা রোগী শনাক্ত হল। রোগীদের বাড়ির এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। বরিশালের উজিরপুর পৌরসভার পরমানন্দ সাহা এলাকায় নারায়ণগঞ্জ থেকে 6 ব্যক্তি আসায় 7 বাড়ি এবং বড়াকোঠা ইউনিয়নে 1টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। চাঁদপুর জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই যুবক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। জামালপুরে এক নার্স সহ 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় 4 জন করোনা শনাক্ত হল। 2 জনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এদিকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভোলা সদর হাসপাতালে করোনা সন্দেহে 2 ব্যক্তিকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামের শহুরে জনপদে সামাজিকত্ব মেনে চললেও গ্রামীণ জনপদে মানা হচ্ছে না নির্দেশনা। সামাজিক দূরত্ব মেনে চলার প্রবণতা নেই জেলার গ্রামীণ জনপদে। পঞ্চগড়, নোয়াখালী ও সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। লকডাউনের আওতামুক্ত হলেও অনেকটা অচল হয়ে পড়েছে মিডফোর্ডের পাইকারি ওষুধের মার্কেট। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতে না পারায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি পিপি সামগ্রীর সরবরাহ কম বলেও জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। বাবুবাজার ব্রিজের ঠিক নিচে মিডফোর্ডের এই জায়গাটির খ্যাতি ঔষধের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হিসাবে। দেশি বিদেশি যে কোনো ধরনের ঔষধের জন্য দেশের নানা প্রান্ত থেকে খুচরা ব্যবসায়ীরা ভিড় করেন এখানে। কিন্তু এখন এমনই ফাঁকা এ এলাকা, অনেক ঔষধের দোকানই বন্ধ, চলাচল বন্ধ, এই জন্য লোকজন কম। ঢাকার বাইরে যে কাস্টমারগুলো আসবে গাড়ি ঘোড়ায় সব বন্ধ না। ঔষধের চাহিদা না বাড়লেও বেড়েছে পিপিই সামগ্রীর চাহিদা, কিন্তু সে অনুযায়ী নেই সরবরাহ। গ্লাভস, মাস্ক, এই 2টা প্রোডাক্টের উপরে এখন চাপ বেশি। তো 2টা প্রোডাক্ট এখন, তারপর পিপি, তারপরে আপনার ক্যাপ, এগুলো তো প্রোটেকশন দেওয়া লাগে আর কি। তো এখন তো এগুলো ইম্পোর্ট হচ্ছে না। ডিসি সাহেবের সাথে কথা বলছি, একটু আগে আমার কোতোয়ালি থানার ওসি সাহেব আসছেন, কথা বলছি যে আমরা যতক্ষণ পারি আমরা খোলা রেখে যাব। খুচরা দোকানিরা বলছেন মিডফোর্ড পর্যন্ত পৌঁছানোই এখন সবচেয়ে বড় বিড়ম্বনা। গুলশান নতুন বাজার থেকে আসছে, আমাদের গুলশানে মেডিসিনের দোকান আছে, তো আমরা মিডফোর্ড আসছি কিছু ওষুধের জন্য। জায়গায় জায়গায় আমাদেরকে পুলিশেই করছে, তারপরে আমাদের দোকানের একটা কার্ড আছে, আমরা তাদেরকে শো করছি যে ভাই আমরা ওষুধের জন্য আসছি কিছু, এটার জন্য আমরা মিডফোর্ডে যাচ্ছি। তবে বড় ঔষধ কোম্পানিগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দেশজুড়ে দোকানিদের কাছে ঔষধ পৌঁছে দেয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে ব্যাহত হচ্ছে রেমিটেন্স প্রবাহ।
গত মার্চে রেমিটেন্স এসেছে $128 কোটি, যা আগের মাসের চেয়ে $17 কোটি কম। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন চলতি মাসে প্রবাসী আয় আরও কমতে পারে, একই সঙ্গে চাকরির ঝুঁকিও বাড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের। তহিদুর রহমানের রিপোর্ট। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো পৃথিবী, থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, অচল হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে প্রবল ঝুঁকিতে পড়েছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য, এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপ আমেরিকায় কর্মরত প্রায় 1 কোটি বাংলাদেশি এখন পার করছেন কঠিন সময়। এইসব প্রবাসীদের পাঠানো অর্থের উপর ভর করেই সমৃদ্ধ দেশের অর্থনীতি, বেগবান অর্থনীতির চাকা। কিন্তু করোনা ভাইরাসের সর্বগ্রাসী থাবায় হঠাৎ বদলে যাচ্ছে সবকিছু, ভাটার টান প্রবাসী আয়ে। রাজস্ব আহরণ, আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরত থাকলেও ফেব্রুয়ারি পর্যন্ত রেমিটেন্স প্রবাহে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। এ সময়ে দেশে রেমিটেন্স আসে $145 কোটি বেশি, মার্চে তা নেমে এসেছে $128 কোটি 60 লাখ। 20 লাখেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে কর্মরত, আর আরব আমিরাতে প্রায় 14 লাখ, মালয়েশিয়াতে কাজ করছে কয়েক লাখ বাংলাদেশি, ইউরোপে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী ইতালিতে। ডাইরেক্ট থেকে বলা হচ্ছে যে এবছরের যে ইকোনমিক যে ডিজাস্টারটা হতে যাচ্ছে, এটা 2008 সালের বা 2009 সালের যে ইকোনমিক রিসেশনটা হচ্ছে, গ্লোবাল রিসেশনটা হয়েছিল, তার চাইতে আরও অনেক বেশি বড় আকারে এবং আরও অনেক বেশি গভীর। এসব দেশে করোনা ভাইরাসের প্রভাব ভয়াবহ পর্যায়ে। ইতিমধ্যেই অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়েছেন, প্রাণ হারিয়েছেন অর্ধশত, আর দেশে ফিরেছেন কয়েক লাখ। পরিস্থিতি উত্তরণের আপাতত সুসংবাদ নেই, সামনের দিনগুলো প্রবাসীদের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের, তাই পরামর্শ বিশেষ বরাদ্দের। করোনার প্রভাবে সারা বিশ্বেই এক বিরাট অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে গেছে, বাংলাদেশ তার বাইরে নয়। তাতে সুস্পষ্টভাবে বলেছেন যে IMF-এর ইতিহাসে এত বড় দুর্যোগ এখন পর্যন্ত ঘটেনি। করোনা ভাইরাসের প্রকোপ কমার পর আকাশপথ উন্মুক্ত হলে কাজ হারিয়ে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরে আসতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিলেটে প্রবাসীকে কুপিয়ে খুন, পূর্ব শত্রুতা ধারণা পুলিশের। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। সিলেট শহরতলির হায়দরপুরে রাতের আধারে ফাইম আহমদ নামের এক প্রবাসীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, ফাইম আহমদ ছুটি কাটাতে প্রায় 3 মাস আগে দেশে ফিরেন। বৃহস্পতিবার শবে বরাতের রাত 11:30 দিকে ফাইমের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তারা। পরে স্থানীয় জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মিডিয়া জেদান আল মুসা জাদান, পূর্ব শত্রুতার জের ধরে ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর জমিদার বাড়ি। সংরক্ষণের উদ্যোগ না থাকায় হতাশ দর্শনার্থী সহ স্থানীয় লোকজন। সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। রামগোপালপুর জমিদার বাড়ি প্রভাব প্রতিপত্তির মূর্ত প্রতীক গৌরীপুরের রামগোপালপুরের জমিদার বাড়ি। এ বংশের শেষ জমিদার ছিলেন যোগেন্দ্র কিশোর রায়চৌধুরী। সেই জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন সিংহ দরজা, রানী দিঘি সহ অন্যান্য স্থাপনা এখন ধ্বংসের মুখে। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে, এসে তারা আসলে হতাশাগ্রস্ত হয়ে যায়, আসলে কিছু পায় না। এখনো দর্শনার্থী আসে জমিদার বাড়ি দেখতে, আসে শিক্ষার্থীরাও। সবার দাবি জমিদার বাড়িটি সংরক্ষণ করা হোক। মনে একটা কষ্ট জাগলো যে এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ, সরকারের সংরক্ষণ করা দরকার। এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নেয়, তবে হয়তো আমাদের এই জমিদার বাড়ি আবার আগের অবস্থায় ফিরে যাবে। সংস্কার করা হয় তাহলে এই এলাকার জন্য অবশ্যই
এটি একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হয়ে দাঁড়াবে। আমাদের দাবি যাতে এই জমিদার বাড়িটি সংস্কার করে একটা আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। জেলা প্রশাসক বলছেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষা করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনব। সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো আছে, আমরা এই সকলের স্থাপনা সংরক্ষণ করতে সক্ষম হব। রামগোপালপুর জমিদার বাড়িটিকে আধুনিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি ময়মনসিংহবাসীর। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের কারণে সফর স্থগিত করেছে দুই বোর্ড। অবশেষে সংখ্যাটাই সত্যি হল। আগামী জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আসন্ন সফরে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা ছিল অজিদের। তবে যেহেতু এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের, তাই বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুই বোর্ড মিলে ভবিষ্যতে নতুন সূচি দিবে। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বিভিন্ন স্থানে লকডাউন, সামাজিক দূরত্ব বিধি মানছে না অনেকেই। অচল মিডফোর্ডের পাইকারি ওষুধ বাজার, পিপি সামগ্রীর সরবরাহ কম। করোনার প্রভাবে কমছে প্রবাসী আয়, মার্চ রেমিটেন্স কমেছে $17 কোটি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন। ধন্যবাদ।